নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা নির্দিষ্ট সময়ে মহার্ঘ ভাতা প্রদান সঙ্গে আঠারো মাসের বকেয়া কেন্দ্র সরকারি কর্মীরা পাবেন অসহায় অবস্থায় রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা অনলাইন নিউজ পোর্টালে একটি খবর প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন্থ পে কমিশন ফের লক্ষ্মীলাভ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর আঠারো মাসের বকেয়া নিয়ে এই সময়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা তো বন্ধুরা আপনারা জানেন কেন্দ্র সরকার করোনা সময়কালে তাদের সরকারি কর্মচারীদের জন্য ডিএ ফ্রিজ করেছিলেন এবার সেই আঠারো মাসের বকেয়া ডিএ প্রদান করেছেন কেন্দ্র সরকার বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্ম চৌত্রিশ শতাংশ সেক্ষেত্রে একত্রিশ শতাংশ পিছিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা এদিকে রাজ্যের সরকারি কর্মচারীরা অসহায় উপায় না পেয়ে সাতই ডিসেম্বর সারা রাজ্য জুড়ে আন্দোলন ফের পা মেলাবেন সরকারি কর্মীরা নেতৃত্বে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিনহা জানিয়েছেন ওই কলকাতার পাশাপাশি সমস্ত জেলা সদরে মিছিল সংগঠিত করবেন রাজ্য সরকারি কর্মীরা পথে পা মেলাবেন সবাই এতটা বঞ্চনার পরে রাজ্যের সরকারি কর্মচারীরা যে অবশ্যই আন্দোলনে নামবেন সে কথা আজ করতে পারছে রাজ্যের সরকার তাই নির্দিষ্ট সময়ে অর্থাৎ সাতই ডিসেম্বরের আগেই এক কিস্তি ডি প্রদান করার সম্ভাবনা কিন্তু রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সরকারি কর্মচারীদের পক্ষে থাকার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন